দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার সাব্রুমের প্লাস্টিক চালের রেশন ভোক্তাদের মধ্যে আতঙ্ক। ঘটনার বিবরণে জানা যায় যে সাব্রুমের দমদম এলাকার বাসিন্দা সজল মজুমদার গত কয়েকদিন আগে সাব্রুমের ভিতর বাজারে একটি সরকারি ন্যায্য মূল্যের দোকান থেকে চাল নিয়ে বাড়িতে আসেন। সেই চাল খেয়ে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে পড়ে। এখন তারা চাইছে যেন সংশ্লিষ্ট দপ্তর এর উপর নজর দিয়ে তদন্ত করে দেখে। তখন ভাত খাবার পরে তুমি কি এরকম হয়েছে নাকি কেমনি হয়েছে কেমনি করতাম আনছে তো আজকে হয়েছে কয়েকদিন আমরা 40 কেজি আনছি প্রায় মানে 100 কেজির মতন খেয়াল আছি। আজকে 3 দিন আগে হয়েছে একজনের আজকে দুজনের এক লগে না মানুষের কই কইলে কই সাল গম এই সাল ভিজে গেছে এরকম কয় আর চালও বুঝি না এডি কিটা এডি খাইতে ডর লাগে তো পেটে কোনো ক্ষতি হইব নি অন্ত ওই তার বাড়িতে আর নাতি দুয়ার বমি মাইয়ার বমি তুই কিলাই ডরাই এরা ভাত খাইছে না আজ দুদিন আর